হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি বোমজাত্রীর ডায়েরিটা আমাদের আগের পার্টেই শেষ হয়ে যেত বাট ভিডিওটা কেটে গেছিলো তো দ্যাসপাই দেওয়া হয়নি এখন আমরা বাকি যেটা আছে কমপ্লিট করব আর এই পার্ট থেকে কী কী প্রশ্ন আসে বেসিক্যালি সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করেছি এবং প্রতিটা পার্ট থেকে কি ধরনের প্রশ্ন আমরা প্রিপারেশন নেব এবং কতটা করে লিখতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করেছি তো এই পার্টটা আমরা আলোচনা করছি ঠিক আছে বাংলার সমস্ত আলোচনাগুলো আমি করে দিয়েছি এর আগের পাটেও বলেছি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ধিবর বৃত্তান্ত সব প্লেলিস্টে পাবে সেখান থেকে দেখে নিও হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার এখনও পর্যন্ত হয়ে গেছে আজকের ডেট পর্যন্ত সো ফার্স্ট চ্যাপ্টারটাও দেখে নিও দেন আমরা সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব এখন শুরু করা যাক ভিডিওটা একটু বেশির থেকে বেশি শেয়ার করে দিও ভিডিওটা লাইক করে রেখো যাতে যদি নোটিফিকেশন নাও পৌঁছয় ভিডিওটা স্ক্রিনে তোমাদের পৌঁছে যায় দেখো কী বলেছে আমরা কতটা পর্যন্ত পড়েছিলাম না মন আজ সকলেরই খুশি ওকে অপূর্ব দৃশ্য জান্না দিয়ে দেখলো তো সেটাই আমরা পড়েছিলাম ঠিক আছে নেক্সট নেক্সট থেকে পড়বো শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযানটা ব্যর্থ হবে না দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব গ্রহটা ঠিক কী রকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই অর্থাৎ গ্রহটা সেটা জোনাকিতে ঢাকাতো সেই জন্য বোঝা যাচ্ছে আজ বিধু শেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে বলছে বিদু শেখর এবার কী ধরনের কথা বলছে বিদুশেখরকে না যন্ত্রমানো ও কি ধরনের কথা বলছে এখন বোঝা মুশকিল বলছে কদিন ধরে ওকে উপলব্ধি করছে আর কি বেশি কথা বলছে ভাবছে হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে ও বলল টাকায় নে সরি টাফায় নে কি সৌরজগতের প্রথম সভ্য মানুষেরা বাস করে পৃথিবীর সভ্যতার চেয়ে এই যে টাফা কি এটা কিন্তু এখান থেকে আমরা পাবো আগে দিন বলছিলাম যে টাফা কি এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা টাফা সম্পর্কে বিদুশেখরের ধারণা বা টাফা সম্পর্কে বিদুশেখর শঙ্কুকে কি বলেছিল এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানটাই আমরা পাবো কি বলছে দেখো ও বলল টাফা নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করত টাফায় পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো ওদের প্রত্যেক লোকই নাকি বৈজ্ঞানিক ও এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছে তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধির লোক বেছে নিয়ে টাফায় আনতে আনিয়ে বসবাস করাচ্ছে আমি বললাম তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধা হবে বলো বলছে তাহলে টাফাটা কি টাফায় কি আমরা জানতে পারছি তাহলে প্রশ্ন যদি আমাকে আসে যে টাফার সম্পর্কে বিদুশেখর কি বলেছিল প্রফেসর শঙ্ঘুকে কি বলতে পারি যে টাফা গ্রহটি সম্পর্কে বিদুশেখর প্রফেসর শঙ্কুকে বেশ কিছু মিথ্যা কথা বলেছিল ওকে কী বলেছিল না টাফা নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করত। টাফায় সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করত পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক এবং এত বুদ্ধিমান লোক যে একসঙ্গে থাকার ফলে ওদের অসুবিধা হচ্ছে মানে এতটাই বুদ্ধিমান আর লোক রয়েছে সঙ্গে আর বৈজ্ঞানিক রয়েছে তো ওদের অসুবিধা হচ্ছে এত বুদ্ধিমান লোক নেই তাই কয়েক বছর ধরে ওরা নাকি অন্যান্য গ্রহর থেকে একটি কম বুদ্ধির লোক বেছে নিয়ে টাফা এনে বসবাস করাচ্ছে ক্লিয়ার তাহলে টাফা সম্বন্ধে দিলে আমরা এই আনসারটা দেবো নেক্সট বলছে আমি বললাম তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধা হবে বলো প্রহ্লাদে তো খুব একটা বুদ্ধি ছিল না তো সেই জন্য সেটার কথাই বলছে তাই শুনে বিদুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রীরকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোটামটা টিপে দিলাম ওকে কাল টাফায় পৌঁছেচ্ছি পৌঁছেছি সরি রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা অভ্যর্থনা করতে এসেছে এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে লোক বলছে কিন্তু ওরা আসলে মোটেই মানুষের মতো নয় বলছে লোক বলছি লোক বলছে না সরি লোক বলছি কিন্তু ওরা আদৌ মানুষের মতো নয় আচ্ছা অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে ওদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে বিরাট মাথা আর চোখ কিন্তু সেই অনুপাতে হাত পা সরু যেন কোনো কাজেই লাগে না ওদের সম্বন্ধে বিধু ওকে বিধু শেখর বলেছিল তা যেন একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো ঠিক আছে অর্থাৎ বলেছিল না বুদ্ধিমান এবং ওরা এই কথাটাই তো বিদুশেখর বলেছিল বৈজ্ঞানিক বুদ্ধিমান তো সেটা বলছে উনি বলছে এটা হয়তো তার উল্টো বিদুশেখর যেটা বলেছিল তার এটা উল্টো ওকে নেক্সট নেক্সট বলছে অর্থাৎ মানুষের অবস্থা থেকে এমনও অনেক পিছিয়ে আহ অনেক পিছিয়ে এবং সে অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে ওকে তো সেই জন্যই কিন্তু আগের প্রশ্নটা যখন আমি বলেছিলাম প্রফেসর শঙ্কুর এই কথাটাতে যে যে প্রশ্নটা আমি ডিসকাশন করলাম যে টাকা টাফার সম্বন্ধে বিদুশেখর শঙ্কুকে কি বলেছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে প্রফেসর শঙ্কুকে মিথ্যা কথা টাফার সম্পর্কে বিদুশেখর ঠিক আছে এই জন্যই কথাটা বলেছিলাম কেননা তিনি লাস্ট পর্যন্ত কী জানতে পারলেন না ভুল যা যা তিনি বলেছিল বিদুশেখর সেগুলো কিন্তু ভুল ব্যাপারটা ওকে তো ওরা ওরা মানুষের থেকে এখনো পর্যন্ত পিছিয়ে আছে নেক্সট কি বলেছে টাকা সরি টাফার অব বস্তা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘর বাড়ি বলে কিছুই নেই এমনকি গাছপালাও নেই এরা গর্ত দিয়ে মাটির ভেতর ঢুকে যায় এবং সেখানেই বাস করে অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে বলছে আমাকে এরা আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে কেবল ল্যাবরেটরিটা সরি ল্যাবরেটরিটাই নেই আর সবই যেন ঠিক তেমনই বলছে আমাকেও কিন্তু ওরা একটা বাড়ি দিয়েছে কিন্তু ল্যাবরেটারিটা নেই সব যেন ঠিক তেমন তাহলে আমরা কি পেলাম যে আমায় যদি প্রশ্নটা করে যে রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করছে এই যে এখানে এই লাইনটা যদি আমাকে এখানটা প্রশ্ন আসে তাহলে আমি কিভাবে এর আনসারটাকে দিতে পারবো না আমি এখানটা এভাবে আনসারটা বলতে পারবো যে প্রফেসর শঙ্কুর টাফাগ্রহে রকেট থেকে নামার পরে দেখলেন যারা তাকে অভ্যর্থনা করতে এসেছে তাদের সঙ্গে মানুষের মিল নেই কোনো কোনোরকমই মানুষের মিল নেই ওকে অনেকটা কীরকম দেখতে না অনেকটা ওরা দেখতে অতিকায় পিঁপড়ের মতো তাদের চেহারায় বিরাট একটা মাথা রয়েছে আর বড়ো বড়ো চোখ রয়েছে কিন্তু সেই অনুযায়ী হাত ওদের কোনো বিকাশ ঘটেনি অর্থাৎ যথেষ্ট সরু এদের দেখে প্রফেসর সংকু মনে হয় এরা মানুষের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে এদের ঘরবাড়ি বলে কিছু নেই মাটির মধ্যে গর্ত করে এরা বসবাস করে ক্লিয়ার ঠিক এইভাবে আমরা আনসারটা দেব নেক্সট কী বলেছে দেখো বলছে প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে বলছে প্রহ্লাদ আর নিউটন ওরা দুজনেই দিব্যি আছে নিউটনকে না ওই সেই ক্যাটটা মানে বিড়ালটা আর প্রহ্লাদ হচ্ছে ওর যে কাজের সাথে সে বা কাজের লোক সে নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধয়টাই সে বোধটাই যেন নেই বিধু কেবল দেখতে পাচ্ছি না ও কাল থেকেই উদাও বিধুশেখর মানে রোবট যন্ত্রটা ওকে দেখতে মানব যন্ত্রটা ওকে দেখতে পাওয়া যাচ্ছে না কাল থেকে উধাও টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই ওর আজ থেকে ডায়েরি লেখা বন্ধ এটাও একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট আজ থেকে ডায়রি লেখা বন্ধ ওকে ভালো করে শোনো কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই এটা খুব আক্ষেপের বিষয় খাতাটা তো ফেরত পাঠাতে পারবে না এখানে কিছু লেখার মতো কিছু নেই খাতাটা ফেরত পাঠাতে পারবে না কারণ রকেট করে চলে যাচ্ছে তো ফেরত পাঠানো সম্ভব না টাফারা ওকে রেখে দিয়েছে এত মূল্যবান তত্ত্ব রয়েছে এতে এখানকার মূর্খরা তো মর্মই কিছু বুঝবে না আর এদিকে আমাকেও ফেরত যেতে দেবে না অর্থাৎ টাফায় যে মানুষ মানুষ তো ঠিক নয় যেসব জন্তুরা রয়েছে তারা কি করবে না এর ম এই খাতার মর্ম তারা বুঝবে না আর প্রফেসর শঙ্কুকেও রেখে দিয়েছে তাকে ফেরত যেতে দেবে না ওকে বলছে যে ফিরে যাওয়ার খুব যে খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয় কারণ এরা সত্যিই আমায় যত্নে রেখেছে বোধ হয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে এরা বাংলাটা জান এরা বাংলাটা জানলো কি করে জানি না তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে যেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম সরি সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম যে কই হে তোমাদের বৈজ্ঞানিক টৈজ্ঞানিক সব কোথায় তাদের সঙ্গে একটু কথা টটাও বলিয়ে দাও তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো নেক্সট তাতে লোকটা বলল ওসব বিজ্ঞানী জ্ঞান সরি জ্ঞানী জ্ঞান দিয়ে আর কি হবে যেমন আছেন থাকুন আমরা মাঝে মাঝে আপনার কাছে আসবো আপনার সহজ সরল কথাবার্তা শুনে আমাদের ভারী ভালো লাগে আহা যত সব ন্যাকামো তাহলে আমায় যদি প্রশ্ন করে যে আজ থেকে ডায়রি লেখা বন্ধ শঙ্কু প্রফেসর শঙ্কু কেন ডায়রি লেখা বন্ধ করেছিলেন তো আমরা সিম্পলি আনসারটা দেব যে প্রফেসর শঙ্কু ডায়রি লেখা বন্ধ করার পিছনে দুটো কারণ ছিল প্রথমত টাফা গ্রহে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই ঠিক আমরা বলতে পারি সেটাই আমরা জেনেছি আরেকটা আমরা কি জেনেছি না টাফার যে মূর্খ অধিবাসীরা শঙ্কুর ডায়েরির মর্ম বুঝবে না অর্থাৎ ডায়েরি লেখার কোনো গুরুত্বই সেখানে নেই সেই কারণেই কিন্তু ডায়েরি লেখাটা কাছে এখন অপ্রয়োজনীয় ব্যাপার ওকে নেক্সট নেক্সট কি বলেছে আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার দিকে নাকের ফুটোয় তাক করে মারলাম কিন্তু তাতে ওর কিছুই হলো না হবে কি করে ওরা তো এখনো হাসতেই শেখিনি বলছে আমি রেগে গেলাম রেগে গিয়ে নসির যে বন্দুকটা ছিল প্রফেসর শঙ্কুর সেটা দিয়ে তাক করলো কিন্তু তাতে কোনো ফায়দা হলো না আর কি বলছে এবার চলে আসি প্রেজেন্টে প্রেজেন্টে কি বলছে অনেকে হয়তো দেখতে জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটা দেখবার কোনো উপায় আছে কি না আমার নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব কিন্তু তা হবার জো নেই না জাস্ট সেকেন্ড নেই না থাকার কারণটা আশ্চর্য বলছে এই যে ভেবেছিলাম যে ডায়েরিটা কী করবো না ডায়েরিটা নিয়ে ভালো করে ওটাকে বাঁধিয়েটা দিয়ে নিয়ে কোনো জাদুঘরে দিয়ে দেবো যাতে এত আশ্চর্য জিনিসটা বৈজ্ঞানিককে দিয়ে একবার পরীক্ষাও করাবো ওই কাগজ আর কালিটার ব্যাপারে তারপরে জাদুঘরে দিয়ে দিলে সবাই ওটা দেখতে পারবে কিন্তু সেটার আর জোর রইলো না থাকার কারণ কেন সেটা দেখা জাদুঘরে রাখা সম্ভব না এবার বলছে না থাকার কারণটা আশ্চর্য লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পরে সেই দিনই বাড়ি এসে শোয়ার ঘরের তাক থেকে ডায়রিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম ডায়রির পাতায় কিছু গুঁড়ো আর সরি ডায়রির পাতার কিছু গুঁড়ো আর লাল মলারটা ছোট একটা অংশ তাকের ওপর রয়েছে এবং তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় সখানেক ভুক্ষু বুভুক্ষু ঢেউ পিঁপড়ে ওকে আচ্ছা তার মানে পিঁপড়েরা কিন্তু ওটা খেয়ে নিয়েছে ওকে এরা পুরো খাতাটা খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনে উদরস্থ করে ফেল উদরস্ত মানে খেয়ে ফেললো আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম যে জিনিসটাকে অক্ষর অবিনস্বর বলে মনে হয়েছিল মানে অক্ষয় মানে যে জিনিসটা মনে হচ্ছিল কোনো ক্ষয় নেই কোনো বিনাশ নেই সেটাই সেই হঠাৎ সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে সেটা আমি এখনও ভেবে ঠাহর করতে পারি না ঠাহর মানে বুঝতে পারি না এখনও তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি বলছে এতদিন ধরে তাহলে ওটা জাদুঘরে রাখা কেন সম্ভব না কারণ ওই যে ডায়েরিটা রয়েছে ডায়েরিটা পিঁপড়েরা খেয়ে ফেলে দিয়েছে ঠিক আছে তো বলছে যে যে ডায়েরিটা এতদিন পর্যন্ত মনে হয়েছে যে বিনাশ নেই যার ওকে যে ডায়েরিটা পড়ে না যেই ডায়েরিটা নষ্ট হয় না লেখা নষ্ট হয় না আজকে সেগুলো সেটা পিঁপড়ের পেটে গেছে ঠিক আছে তো সেটাই বলছে যে কি করে এই ঘটনাটা ঘটলো আমি বুঝতেই পারলাম না তো যাই হোক প্রফেসর শঙ্কু ডায়রিটা আমাদের শেষ হলো এর থেকে কী কী প্রশ্ন করতে হবে সেটাও বলে দিলাম এরপরে আমি প্রশ্ন উত্তর দেব একটু পরেই সেটা আপলোড হবে এখনো জন্য জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো